দুদিকে ঘন জঙ্গলের মাঝে চলে গিয়েছে রাস্তা আর সেখানেই বেশ টান টান হয়ে শুয়েছিল দুটি সিংহ খানিক বাদে পিছন থেকে আসতে থাকে দুই গন্ডার আর তখনই জঙ্গলের দুই প্রাণীর মধ্যে হয় বোঝাপড়া গন্ডারদের দেখেই উঠে দাঁড়িয়ে রাস্তা ছেড়ে দেয় সিংহরা কিন্তু পশুরাজের সঙ্গে আবার সমঝোতা হয় নাকি গন্ডারের দেখে দুই সিংহের এমন কাণ্ডই হতবাক করছে সকলে বন্য প্রাণীদের আচরণে বিশ্বের শেষ নেই তৃণভোজী হোক কিংবা মাংসশাষী সমস্ত বন্য প্রাণীরা নিজস্ব আচরণবিধি মেনে চলে মাংসশাষীরা যদিও ক্ষুধা মেটানোর জন্য অন্যান্য প্রাণীদের শিকার করে থাকে কিন্তু শুধু পশুরাজ বলে নয় বনের রাজা সিংহ তো অন্যতম হিংস্র শিকারীও বটে আর সেই সিংহই নাকি উঠে দাঁড়িয়ে পথ ছেড়ে দিল গন্ডারের শুনতে অবিশ্বাস্য লাগলেও সম্প্রতি এমনই এক দৃশ্যের দেখা মিলেছে নেট দুনিয়ায় যা ইতিমধ্যেই হয়েছে ভাইরাল টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন আইএফএস অফিসার সুশান্ত নন্দা ভিডিওতে দেখা গিয়েছে রাস্তার একপাশে দুটি সিংহ বসে বিশ্রাম নিচ্ছিল সেই সময়ই ওই রাস্তা ধরে আসতে দেখা যায় দুটি গন্ডারকে রাস্তার গন্ডারকে দেখা মাত্রই উঠে দাঁড়ায় সিংহরা এরপর ধীরে ধীরে রাস্তার একপাশে সরে যায় দেখি মনে হয় যেন গন্ডারের যাওয়ার জন্যই পথ ছেড়ে দিয়েছে সিংহরা কিন্তু জঙ্গলের পশুরাজ বলে কথা তারাই কিনা অন্য পশুকে দেখে রাস্তা ছেড়ে দিল ভিডিওতে গন্ডাররাও সিংহদের রাস্তায় বসে থাকতে দেখে প্রথমে খানিকক্ষণ থামে তারপর সিংহ দুটি জঙ্গলের দিকে যেতেই ধীরে ধীরে সেখান দিয়ে চলে যায় কিন্তু কেনই বা সিংহের আচরণ এমন ছিল পশু বিশেষজ্ঞদের মতে গন্ডার রাস্তায় কোনো কিছুকে তাদের পথে থাকা পছন্দ করে না এমনকি কখনো কখনো মেজাজও হারিয়ে ফেলে হয়তো সেই কারণেই গন্ডারদের দেখে রাস্তা ছেড়ে দিয়েছে সিংহ শুধু সিংহই নয় অপর একটি ভিডিওতে বাঘকেও হাতের জন্য রাস্তা ছেড়ে দিতে দেখা গিয়েছে এক কথায় বনের প্রাণীদের মধ্যে এক অদ্ভুত বোঝাপড়া রয়েছে যা দেখে কারোর মতো যতই পশুরাজ হোক না কেন জঙ্গলের প্রাণীদের কিছু নিজস্ব নিয়ম রয়েছে আর গন্ডারদের সঙ্গে সিংহ অশান্তি চায় না বলেই রাস্তা থেকে সরে দাঁড়িয়েছে বলে মত নেটপাড়ার একাংশের আবার সিংহরা কি শেষে গন্ডারকে দেখে ভয় পেল এমন প্রশ্ন তুলেছেন অনেকে